চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাটের পুকুরের গজার মাছগুলো নাকি একসময় জিন ছিল। এই জিন দেখার জন্য আমার মনটি ব্যাকুল করছে, তাই আমি চলে এলাম জিন দেখতে এই দরবেশহাটে। আমি এখন আছি লোহাগাড়ার শাহপীরা আলিয়ার মাজারে। এই মাজারে কিছু গজার মাছ আছে, অনেকে হয়তো বা শুনেছেন, অনেকে হয়তো বা দেখেছেন, কেউ বা হয়তো বা আবার দেখেননি। এই গজার মাছগুলো দেখতে অনেকটা শৈল মাছের মতো, শৈল মাছের চেয়ে অনেক বড়। আমার জীবনে আমি এই সাইজের শৈল মাছ এখনো পর্যন্ত দেখিনি, তবে গজার মাছগুলোর সাইজ 4-5 কেজি হবে, অনেক বড়। এবং এগুলো সবসময় এই ঘাটে এসে বসে থাকবে, এবং কেউ যদি কোনো খাবার দাবার দেয়, অর্থাৎ এখানে আশেপাশে শুটকির ব্যবস্থা আছে, যারা বিভিন্ন মানত করে আসে ওনারা এই মাছগুলোকে শুটকি খাওয়ায়, আর ওরা খাওয়ার জন্য এসে বসে থাকে, দিলে একদম লাফালাফি করে শুটকি। ঐতিহাসিকদের মতে চট্টগ্রামে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে কোনো এক সময়ে 12 জন সুফি পীর আউলিয়া আরব বাগদাদ পারস্য হতে চট্টগ্রামে আসেন এবং ইসলাম প্রচার শুরু করেন। এই সময়ে হযরত শাহপীর রহমতুল্লাহ চট্টগ্রামে আসেন বলে ধারণা করা হয়। সুফি ও পীর আউলিয়াদের ঐতিহাসিক আগমনে চট্টগ্রাম 12 আলিয়ার দেশ হিসাবে পরিচিত। হযরত শাহপীর রহমতুল্লাহ ও হযরত শাহ ওমর রহমতুল্লাহ এই দুজনেই দক্ষিণ চট্টগ্রামের প্রথম ইসলাম ধর্ম প্রচারক পীর আউলিয়া বলে ধারণা করা হয়। হযরত শাহপীর রহমতুল্লাহ লোহাগাড়ার দরবেশহাট এলাকায় অবস্থান নিয়ে ইসলাম ধর্মের প্রচার শুরু করেন এবং হযরত শাহ ওমর রহমতুল্লাহ চকরিয়ায় অবস্থান নিয়ে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তিনি যখন দরবেশহাট এলাকায় আসেন, ওই সময় এই এলাকা বন জঙ্গলে ভরপুর ছিল। এখানে আশেপাশে ছিল হিংস্র জীবজন্তু। হিংস্র পশুরাও হযরত শাহপীর আউলিয়াকে শ্রদ্ধা করত। তিনি এই স্থানে নামাজ কালাম পড়তেন এবং বিভিন্ন সময় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। ধ্যানমগ্ন থাকা অবস্থায় ওনাকে দুষ্ট জিনেরা নাকি ভয় লাগাত এবং বিরক্ত করত। উনি বিরক্ত হয়ে একটা সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আমাকে এই জিনরা বিরক্ত করছে, এদেরকে তুমি মাছে পরিণত করে দাও, এবং তার অভিশাপে এরা মাছ হয়ে গেল। এই পুরোটাই কিন্তু জনশ্রুতি এবং ধারণা করা, হতেও পারে নাও হতে পারে। তবে এখানে যে গজার মাছগুলো দেখছি এগুলো সম্পূর্ণ বিরল প্রজাতি। সাধারণত আমরা যে শৈল মাছগুলো দেখি ওই শৈল মাছের মতোই, কিন্তু সাধারণত বাজারে যে শৈল মাছগুলো পাওয়া যায় এক একটির ওজন 1-2 কেজি, কিন্তু এখানে যে গজার মাছগুলো দেখতে পেলাম প্রত্যেকটির ওজন 3-5 কেজিরও কোনোটা বেশি। জনশ্রুতি অনুযায়ী জিনরূপী এই গজার মাছ দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। এই পুকুরের পাশে রয়েছে হযরত শাহপীর আউলিয়ার মাজার শরীফ। এই মাজার জিয়ারত করার জন্য চট্টগ্রামের লোহাগাড়ার দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মাজারে। মাজারের পাশে রয়েছে মসজিদ এবং হেজখানা। তবে জিনকে গজার মাছ বানানোর এই কথাটা পুরোটাই কিন্তু জনশ্রুতি।